এরপর প্রশ্ন হলো টাকনোর উপরে প্যান্ট গুছিয়ে রেখে নামাজ পড়লে নামাজ নাকি হবে না, এবার ইসলাম কি বলে? পুরুষের পোশাক প্যান্ট জামা পাজামা চাদর লুঙ্গি, এই উপর থেকে যে পোশাকগুলো নিচে যায় সেই পোশাকগুলো তার টাকনোর উপরে থাকতে হবে, সেটা নামাজের আগেও নামাজের পরেও নামাজের সময়ও সর্বাবস্থা। একটি হাদিস আছে আবু দাউদে যে কোনো ব্যক্তি যদি টাকনোর নিচে পোশাক পরে তাকে বলা হয় মুসবিল, হাদিসের ভাষায় মুসবিল ব্যক্তির ইবাদত কবুল হবে না। এই জন্য অনেক উলামায়ে কেরাম নামাজের আগে এটা গোটায় নিতে বলেন, অনেক মসজিদ ইমাম সাহেবরা ঘোষণা দেন যে যাদের নামাজ টাকনোর নিচে প্যান্ট আছে তারা উঠায় নেন, বলে কি বলে না? এটা আসলে নামাজের সাথে কোনো রিলেটেড না, বরং একজন পুরুষ তার টাকনোর উপরে প্যান্ট পোশাক এটা নামাজের বাইরে অন্যান্য সময়ও তাকে পড়তে হবে। টাকনোর উপরে প্যান্ট গুটিয়ে রাখলে নামাজ হবে না এরকম দু একজন বলেছেন আমি শুনেছি, খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক মাসালা, কারণ এটা সঠিক কথা না, নামাজ কেন হবে না? একজন মানুষ অন্যান্য সময় গুনাহে লিপ্ত হয়, নামাজের সময় ওই যে আউদাউদে বর্ণিত হাদিসটা ওটা সনদের ভিতরে কিছুটা আপত্তি আছে, দুর্বলতা আছে, তো ওই হাদিসের ভিত্তিতে বা যে কারণে হচ্ছে নামাজের সময় আল্লাহ নাফরমানি করবো এই জন্য সে যদি প্যান্ট গোটায় ওইটা নিষেধ না। সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির ফতোয়া এই সবগুলোকে একত্র করলে দেখা যায় যে ওনারাও স্পষ্ট এই ধরনের প্রশ্নের উত্তরে অনুমতি দিয়েছেন যে নামাজের মধ্যে কারোর টাকনুর নিচে যদি প্যান্ট যায় সেটাকে যদি সে গোছায় নেয় যে আমি নামাজের মধ্যে হারামে লিপ্ত থাকবো না, তাহলে এটাতে দোষের কিছু নাই, বরং এটা ভালো। কিন্তু এই ভালো কাজটা আরো ভালো হবে যদি নামাজের পরেও তিনি এইভাবে থাকেন। কথা কি বুঝাতে পারছি? এখানে একটা সূক্ষ্ম ঝামেলা আছে, সেটা হলো যারা বলছেন নামাজ হবে না ওইটার আর একটা ভিত্তি আছে, ভিত্তিটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামার হাতা ইত্যাদি গোটায় নামাজ পড়তে নিষেধ করছেন। আমরা অনেকে এরকম হাতা গোছায় হয়তো ওজুর জন্য গোছাইছি, ওই গোছানো অবস্থায় নামাজ পড়তেছি, আছে না নেই? এটা নামাজের আদবের খেলাফ, শানের খেলাফ, হাদিসেও নিষেধ আছে। আপনি কোনো গণ্যমান্য ব্যক্তির সামনে যখন যাবেন তার অফিসে, তো জামা টামারাম গোছায় যাবেন না, বরং সব ছেড়ে ছেড়ে দিয়ে পরিপাটি হয়ে ভদ্র সভ্য মানুষের মতো যাবেন, ঠিক না? ঠিক। তো আল্লাহর সামনে দাঁড়ানোর আগে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক আশাক এবং পরিপাটি হও যতটুকু তোমার সাধ্যে আছে এর মধ্যে থেকে। অতএব নামাজের মধ্যে এরকম জামার হাতা টাতা এগুলো গোছায় রাখা নামাজ পড়া উচিত না মাকরু। তো এই জন্য ওই প্যান্ট গোছানোটাকে অনেকে ওইটার সাথে মিলায়, ওইটা আর এটা এক না, কারণ প্যান্ট গোছানোটা তো ওই টাকনোর নিচে যে হারাম হচ্ছে সে হারাম থেকে বাঁচার জন্য, বিধায় সেই গোছানোটা দোষের না, দোষের হলো শুধু নামাজের সময় গোছাইলেন অন্য সময় আবার টেনে দিলেন, এটা হলো দোষের। কথা কি বুঝাতে পারছি? ষাঁড়ের লড়াইয়ের খেলা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কি? ষাঁড়ের লড়াইয়ের খেলা আমাদের দেশে ষাঁড়ের লড়াই হয় অনেক এলাকাতে, চট্টগ্রামে কক্সবাজারের দিকে একটু বেশি হয়, অন্যান্য এলাকাতেও হতে পারে। ষাঁড়ের লড়াই সম্পর্কে আপনারা টুকটাক জানেন যে একটা গরুর সাথে অন্য গরুর লড়াই লাগাই দেওয়া হয়, লড়াই যাতে জমজমাট হয় সেজন্য লাল কাপড় দিয়ে আরো বিভিন্ন প্রক্রিয়া দিয়ে তাদেরকে নানাভাবে উত্তেজিত করে তোলা হয়, খেপিয়ে তোলা হয়, যাতে করে প্রতিপক্ষ ষাঁড়কে আক্রমণ করতে পারে। ষাঁড়ের লড়াইয়ে কি হয়, এক ষাঁড় অন্য ষাঁড়কে তার শিং দিয়ে আঘাত করে কখনো রক্তাক্ত করে, কখনো আহত করে, কখনো হয়তো মেরেও ফেলে। একটা ষাঁড়ের আঘাতে আরেকটা ষাঁড় রক্তাক্ত হচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে, হয়তো মৃত্যুর কোটে ঢলে পড়ছে, আর আমরা সেটা দেখে হাসি পাচ্ছি, হাসি এবং বিনোদন করছি, আমরা মজা নিচ্ছি, আমরা সেটাকে আনন্দের একটা উপলক্ষ বানিয়ে নিয়েছি। এটা কোনো সভ্য, এটা কোনো ভদ্র মানুষের কাজ হতে ইসলামী শরিয়াহ দৃষ্টিকোণ থেকে এই খেলা হারাম। এই খেলা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ কাতাব আল ইহসান আলা কুল্লি শাই, মানুষ তো বটেই, আল্লাহ তাআলা অন্যান্য প্রাণীদের প্রতি পর্যন্ত ইহসান করা অনুগ্রহ করাকে ফরজ করে দিয়েছে। অতএব কোন পশু যদি তোমরা জবে করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস, তোমরা ভালো করে চাকুকে ধার দিবে, কারণ চাকু যদি ভালো করে ধার দেওয়া হয় তাহলে পশু খুব দ্রুততার সাথে জবে হয়ে যাবে, অযথা ধোতা ভোতা এবং কম ধারওয়ালা ছুরি দিয়ে চাকু দিয়ে তাকে জবে করলে বিনা কারণে তাকে অনেক সময় ধরে কষ্ট দেওয়া হবে। এই জায়গায় পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি রহম করতে বলেছেন। একজন সাহাবী একটা পাখি ধরে নিয়ে এসেছেন, ওই পাখির বাচ্চাগুলো আরেক জায়গায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে তাকে ভৎসনা করেছেন এবং তাকে বলেছেন এগুলোকে রেখে দিয়ে আসতে, কারণ বাচ্চা এবং মা দুই জায়গায় হওয়ার কারণে তাদের কষ্টের কারণ হবে, এটা তাদের প্রতি নির্মমতা হবে। অতএব ষাঁড়ের লড়াইয়ের মতো এরকম নিষ্ঠুর, এরকম নির্মম, এরকম বর্বর কাজ, এটা কোনো আমাদের সংস্কৃতি হতে পারে? বিভিন্ন পত্রিকা বলে ষাঁড়ের লড়াই এটা আমাদের নাকি ঐতিহ্য, এটা নাকি আমাদের সংস্কৃতি, না এটা আমাদের ঐতিহ্য না, এটা আমাদের সমাজের কুসংস্কার, এটা আমাদের সমাজের কি কুসংস্কার। এ ধরনের বর্বর এবং এ ধরনের অযৌক্তিক এবং নিষ্ঠুর কাজ এটা কখনো আমাদের বিনোদনের মাধ্যম হতে পারে না।